শান্ত মনোরম পরিবেশে একটি পুকুর এর ও পাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি সারি লটকন গাছ পাহাড়ি লাল মাটিতে রোপণ করা প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা লটকন দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে মনোরম পরিবেশে এই বাগান দেখতে ভিড় করছেন দূর থেকে আগত দর্শনার্থীরা এই বাগানটির মালিক একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শখের বসে চাষ শুরু করলেও এখন তা বাণিজ্যিক আকার ধারণ করেছে সাত একর জমিতে রোপণ করা হয় আড়াই হাজার গাছ যা এবছর ফলন দিতে শুরু করেছে অন্যান্য ফসলের মতো লটকন চাষে বাড়তি কোনো ঝামেলা নেই তবে সুমিষ্ট ও রসালু ফলটি বাণিজ্যিক চাহিদা প্রচুর এছাড়া পাহাড়ি লাল মাটি লটকন চাষে খুবই উপযোগী ফলে এই ফল চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা স্থানীয় বাজারে চাহিদা থাকায় প্রতি কেজি লটকন ষাট থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে গত বছর পাঁচ থেকে ছয় লাখ টাকা লটকন বিক্রি হলেও এবছর তা প্রায় দশ লাখ টাকা হবে বলে আশা স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সত্তর আমি একশো বিশ টাকা চল্লিশ টাকা আমি বিক্রি করতেছি তাহলে নক্ষণটা ভালো আমিও পয়সা পাইতেছি এটা মিষ্টি সেই রকম সবাই খাইয়ে ভালোবাসে সবাই নেয় আমাদের বাংলাদেশে এই যে লটকন লটকনের হচ্ছে অপার সম্ভাবনা তো বর্তমান বাজারে অনেক চাহিদা লটকনটার মানে বেশ চাহিদা স্বরূপ এবং খেতেও এই লটকনটা আমাদের পাহাড়ি অঞ্চলের লটকন এটা খুব সুস্বাদু মিষ্টি এবং অন্যান্য অঞ্চলের লটকনের তুলনায় এটার অনেক চাহিদা ভালো শুরুতে প্রতিবেশীরা ক্ষতির আশঙ্কা করলেও সফলতা দেখে তারা এখন লটকন চাষে আগ্রহী হচ্ছেন নতুন উদ্যোক্তাদের চাহিদা বেশি তাই কলম করে চারা বিক্রি করছেন এই সফল কৃষি সাড়ে সাত একর জমিতে আমি গাছ লাগাই এই গাছগুলা মূলত আমি ওই বীজ থেকে থেকে লটন কিনে এনে বীজ বের করে আমি পলি ব্যাগে ওই বীজ বপন করি এবং ওই চারাগুলোই আমার বাগানে লাগাই তাতে ওই আড়াই হাজার এখন আমার আড়াই হাজার গাছ আছে কিন্তু গাছ লাগাইছিলাম কিন্তু আমি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার গাছের মধ্যে পুরুষ গাছ হয়েছে প্রায় দুই হাজারের মতো এগুলা কাইটা লাখি হিসাবে আমি মিলে বিক্রি করে দিছি আর এখন যে গাছগুলো আছে আলহামদুলিল্লাহ আড়াই হাজার গাছ আমার ফলন্ত গাছ এবার সম্পূর্ণ গাছেই ফল আসছে কম বেশি জেলায় এবার ত্রিশ হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে আগামীতে এই ফল চাষে আগ্রহীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম শুষ্ক মৌসুমে সেচের সহায়তা আর জন্য আমাদের কাছে আবেদন করেছেন আমরা চেষ্টা করছি ওনাকে যে শুষ্ক মৌসুমে সেচ দেওয়ার জন্য সোলার ইরিগেশনের মাধ্যমে যাতে আমরা সেচ দিতে পারি সেই জন্য আমরা ওনাকে বিশেষ করে বিডিসির একটি প্রকল্প রয়েছে তাদের সোলার সিস্টেমের মাধ্যমে সে সহায়তা কৃষকদেরকে দিয়ে থাকেন আমরা ওই জনাব শামসুল হক সাহেবকে আমরা বিডিসির মাধ্যমে সোলার ইরিগেশনের আশা করি ব্যবস্থা আমরা সে ব্যাপারে কাজ করছি টাঙ্গাইলের ঘাটাইলের রসুলপুর এলাকার পাহাড়ি অঞ্চলে আট বছর আগে শখের বাগানটি শুরু করেন স্কুল শিক্ষক শামসুল আলম তিনি এসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন সময় সংবাদ টাঙ্গাইল